بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم العليم الحكيم شمس تبرس شمسا أكمة رسمها الله رب العالمين الجنة جني আকাশ এবং জমিনের একমাত্র রব যিনি দয়ালু অনুগ্রহশীল যিনি মহা এবং প্রজ্ঞাময় সেই মহান আল্লাহ আল্লাহতালার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা তিনি হলেন বান্দাদের জন্য তাওয়াব তওবাকে কবুলকারী তিনি হলেন রহিম বা গফুর ক্ষমাশীল বান্দারা ক্ষমা প্রার্থনা করলে পরে তিনি ক্ষমা করে দেন আমরা সেই মহান আল্লাহ আল্লাহতালার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ অথবর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহ রব্বুল আলমিন উন্নত চরিত্র দিয়ে সত্য জ্ঞান দিয়ে আলো দিয়ে পৃথিবীর মানুষের পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লাহ আলী হুসাল্লাম আমার প্রাণ প্রিয় বাংলাভাষী বন্ধুগণ আমরা এখন মাসিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাত শেখ আব্দুর রহমান আলী আল হুজাইফি যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা হল তওবা এবং ক্ষমা এটা হচ্ছে তবা এবং ক্ষমা প্রার্থনা এটা কল্যাণের একটি মহাপথ যার মাধ্যমে মানব জাতি মহাকল্যাণ অর্জন করতে পারে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন আমরা তার অনুবাদ শুরু করছি আল্লাহ আল্লাহরবুল আলামিন যেন আমাদেরকে যথাযথভাবে অনুবাদ করার তৌফিক দান করেন এবং এর মধ্যে যে শিক্ষা রয়েছে তা যেন আমাদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমি প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথম খুতুবাই আমাদেরকে নসিহত করলেন ফতাকুল্লাহ বিলআল বি মারদি ওয়াহিজরি মোহরমায়াতি লিতাফুজা বিয়াতি ওনা জন্ায়াতি ও বান্দারা তোমরা আল্লাহ রব আলামিনকে ভয় করো এমন আমল করে যে আমল করলে পরে আল্লাহরবুল্লা আলমিন সন্তুষ্ট হবেন যে আমল দ্বারা তাকে সন্তুষ্ট করা যায় এবং আল্লাহকে ভয় কর তিনি যে হারাম করেছেন তার হারাম কাজগুলোকে বর্জনের মাধ্যমে তাহলে কি পাবে যাতে করে তোমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারো এবং তার জান্নাতের নিয়ামতে প্রবেশ করতে পারো এবং তোমরা জাতি করে এই তাকুয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার আজাব থেকে ক্রুত থেকে মুক্তি পেতে পারো তাহলে তাকোয়া হচ্ছে বিরাট বড় একটি আমল বিরাট বড় একটি ইবাদত যার দ্বারা আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারি সাথে সাথেই জাহানামার আজাব থেকে মুক্তিও পেতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ রব্বুল জন্য আমাকে আপনাকে মুত্তাকিন বানান আমি এরপর ইমাম সাহেব বললেন হে মুসলিম জাতি আল্লা সুবাহালা তিনি অসংখ্য কল্যাণ অর্জনের পথ দরজাকে খুলে দিয়েছেন অসংখ্য কল্যাণের পথ রয়েছে দরজার রয়েছে যা আল্লাহ তালা বান্দাদের উপর দয়া অনুগ্রহ করে তা দিয়েছেন বান্দারা এই সব দরজাগুলোর কোনো একটি দিয়ে যদি প্রবেশ করে তাহলেই তারা দুনিয়াতেও সুখী হতে পারবে আখেরাতেও হতে পারবে সুখী এবং দুনিয়াতে তারা পাবে সৌভাগ্যপূর্ণ জীবন আর আখেরাতে পাবে জান্নাত এবং আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার এই অসংখ্য পথের যে কোনো একটিকে মানুষ যদি অনুসরণ করে এরপর ইমাম সাহেব তার মূল আলোচনার দিকে মনোনিবেশ করলেন তিনি বললেন ফামিন আবু আবিল খৈরি অমিন তুরুকিস ইস্য আলি হাত অত অমিন আল আসবাব লিমাহ মাহবিদ আল কল্যাণের দরজাগুলো থেকে দরজা সমূহ থেকে এবং আনুগত্যের পথসমূহ থেকে অন্যতম একটি পথ যা মানুষের পাপগুলোকে মুছে দেয় তা হল আল ক্ষমা প্রার্থনা করা এরপর ইমাম সাহেব বললেন আল ইস্তিকফার সুনাতুল আমা ইউলুরসালী নাহিমসালসাল্লাম ক্ষমা প্রার্থনা এটা হলো নবীদের পথ নবীদের আদর্শ করানুল কারিমী আল্লাহ রবুল্লা আলমিন বহু জায়গায় নবীগণ সকলেই তার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন এই কথাগুলোর বিবরণ আল্লাহ তালা দিয়েছেন যেমন আল্লাহ রব্বুল্লাহ আমাদের পিতা ও মাতা আদম এবং হাওয়া আলিহিম আসসালামের ব্যাপারে বলছেন তারা যখন ভুল করে ফেললেন আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেলেন তখন তারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন যা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে নাজিল করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তখন তারা বলল যখন তারা ভুল করল কলা ক না আংফুসানা ও ইল্লাম তিলা ও খাসিরিন আদম এবং হাওয়া হওয়া আলাইহিমালাম তারা বললেন আমাদের রব আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন দয়া না করুন নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এভাবে আল্লাহ রব আলমী নূ আলিহ ইসলামের কথা উল্লেখ করে বলছেন নূ আলাইহ ইসালাম দোয়া করলেন অলি অলি দইয়া অলিমান হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার মা বাপকে ক্ষমা করো এবং তিনি মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন অলিল মুকমিনী মুমিন পুরুষ এবং নারীদেরকেও তুমি ক্ষমা করো আল্লাহ রব্বুল আলম ইব্রাহিম ইসলামের ব্যাপারে বলছেন ইব্রাহিম আলাইহিস্লাম ক্ষমা প্রার্থনা করলেন তার রবের কাছে এইভাবে হে আমার রব আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো সাথে সাথেই সমস্ত মুসলমান মুমিনকে তুমি ক্ষমা করো কোন দিন সেই কঠিন দিবসে এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মুসা আলিহি ইসাল্লামের কথা দাউদ আলাইহি কথা এবং অন্যান্য নবীদের কথা উল্লেখ করেছেন এমন কি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন এইভাবে আল্লাহ রবুল্লা আলম ইস মুহাম্মদে বলছেন ফাহম আনাহ ইস্তা মু আপনি জেনে রাখুন আল্লাহ তালা তিনি এমন যে আল্লাহ সারা সত্য কোনো মাহবুত নেই সত্য কোনো ইলাহ নেই আর আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং অলিল মুী মুমিনাত মুমিন পুরুষ এবং নারীদের পাপের জন্যও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এখন প্রশ্ন হলো রাসুল্লাহ সাল্লা কী পাপ করেছেন নবীগণ কখনও কোনো কবিরা গুণা করেন না নবীগণ দ্বারা কখনো সগিরা গুণা সংগঠিত হতে পারে কিন্তু সাথে সাথেই তারা সেটা থেকে ফিরে আসেন দ্বিতীয়বার সেই ভুলে তারা লিপ্ত হন না যেমন নু আলাইহিস সালাম তিনি তার কাফের সন্তানকে পুত্র বলে তিনি আখ্যায়িত করেছিলেন এটি আল্লাহ তালার কাছে অপছন্দ হয়েছে তাই আল্লাহ তালা বলছেন না সে তোমার পুত্র হতে পারে না ইন্নাহু হু আমালুল গাই তার কাজ হচ্ছে অসৎ অন্যায়কারী সে মানে কাফেরদার দলভুক্ত সে তিনি সাথে সাথেই বলছেন ইন্নি আইদুকাল জাহিলিন হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি জাহিলদার অন্তর্ভুক্ত হওয়া থেকে অনুরূপভাবে অন্য নবীদের ক্ষেত্রেও এ ধরন কথা এসেছে যেমন এসেছে মোহাম্মদ সাল্লাম তিনি অন্ধ ব্যক্তি যখন তার কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য তিনি তখন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথা বলছিলেন সেই মুহুর্তে তিনি চক্ষুকে সংকুচিত করেছিলেন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজিল করে তাকে জানিয়ে দিলেন আবাসাওয়াত্লাহ তুমি চক্ষু সংকুচিত করলে আর পৃষ্ঠ প্রদর্শন করলে মানে তুমি মুখ ফিরিয়ে নিলে আঞ্জা আবুল্লাহমা যখন অন্ধ ব্যক্তি আসলো হেদায়ত গ্রহণ করার জন্য তাহলে দেখুন আল্লাহ রব্বুল্লা আলমিন রাসুল্লাহ সাল্লাম তিনি যে বীরত্ব বোধ করলেন যখন তিনি ইসলাম প্রচার করছেন বিশেষ কুরায় নেতৃদের নেতাদের কাছে তখন তিনি অন্ধের এই মুহূর্তে কথা বলাটি অপছন্দ করেছিলেন আর আল্লাহ সাথে সাথে তাকে শিক্ষা দিয়েছিলেন তিনি ফিরে এসেছিলেন অনুরূপভাবে মোহাম্মদ সাল্লাম সাল্লাম তার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য একবার বলে ফেলেছিলেন ঠিক আছে আমি আর মধু পান করব না ঠিক আছে এটা আমি হারাম ঘোষণা করলাম সাথে সাথেই আল্লাহ তালা তাকে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ তালা আপনার জন্য হালাল ঘোষণা করেছেন আপনি সেটাকে হারাম ঘোষণা করছেন আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার রব ক্ষমাশীল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে সাথে ফিরে এসেছেন এইজন আহলুসুল্লা জামাতের উলামাই কেরামগণ বলেন নবীগণ দ্বারা কখনও সগিরা গুণা সংগঠিত হতে পারে তবে সেটা দ্বিতীয়বার আর নয় সাথে সাথেই তারা ফিরে এসেছেন এই জন্য আমরা যেন ওই আয়ের দ্বারা এই ভুল না বুঝি যে আল্লাহ রবাহ আলমিনের নবীও আমাদের মতো পাপ করেছেন বড় বড় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সগিরা গুনা করেছেন কিন্তু আল্লাহ রব আলামিন তার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাগুলিকে ক্ষমা ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন দেখুন ইবিন ওমর রদি আল্লাহ তালু বলছেন কুন্না নাউদ্দুল রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম ফিল মজলি সিলোয়াহেদ মেয়াত মার্র রব্বিক ফিরিলি অথবা আলাইয়া ইন্না কাংতাবুর রহিম হাদিসটি দাউদ এবং তিরমিজিতে এসেছে ইবনুমার রদি আল্লাহ তালু বলছেন আমরা একটি মজলিসে গণনা করতাম রাসুল উল্লাহ সাল্লাম সাল্লাম বার বলতেন এই বাক্যটি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবাকে আপনি গ্রহণ করুন নিঃসন্দেহে আপনি তৌবা কবুলকারী অধিক তৌবা কবুলকারী এবং আপনি অতি দয়ালু শুভানন্দ আইসারদীয় আল্লাহ তালানহা বলছেন আল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম তিনি মৃত্যুর আগে এই কথাটি এই দোয়াটি বেশি বেশি বলতেন সুবাহিহি ইলাই। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা দ্বারা এবং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তার দিকেই ফিরে যাচ্ছি হাদিসটি বুখারি মুসলিম এসেছে আবু হরেইরা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলছেন লাম আরা আহাদান আকছর আই ইয়াকুল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কখনো দেখি নাই কোন মানুষকে একথা বলতে যে একথা বলতে এত বেশি কোন মানুষকে দেখি নাই যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ওয়া আতুবু ইলাই তোমার দিকেই আমি তার দিকেই ফিরে যাচ্ছি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে এই বাক্য বলতে আমি আর কাউকে এত বেশি বলতে দেখি নাই হাদিসটির নাসাইতে এসেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম ফরজ নামাজের পরে প্রতিটি নামাজের পরে তিনি বলতেন আস্তক ফিরুল্লাহ তিনবার বলতেন আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি ক্ষমা প্রার্থনা করছি আমি ক্ষমা প্রার্থনা করছি যা সহি মুসলিম এসেছে প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আমাদের জন্যে যা উল্লেখ করেছেন তা হল ক্ষমা প্রার্থনা করা এটি নবীদের একটি পথ এটি নবীদের একটি আদর্শ ছিল যা কোরআন থেকে প্রমাণিত হলো প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব উল্লেখ করছেন যে ক্ষমা প্রার্থনা করা এটা হলো মুমিনদের প্রতীক এটা হলো মুত্তাকিন এবং সফল সফলকাবী মানুষের একটি নিদর্শন আলামত আমল যা কোনালুর কারিমের বহু জায়গায় আল্লাহ তালা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ আল্লাহরববুললা আলাবম মুমিনদের ব্যাপারে বলছেন। অল্লাদি নাইদা ফালু ফারাহি সাথন আউদলামু আংফুসাহুম জাকাল্লাহহা ফস্তা ও ফারু লজুনু বিহিিম ওমায় আফির উজ্জনু বা ইল্লাম্ললাহ ওলাম নিউসিররু আলা আমা ফালু আহুুম ইয়া আলামুন। আল্লাহ বলেন। জান্নাতি মানুষের বিবরণ দিয়ে তিনি উল্লেখ করলেন। যে জান্নাতি মানুষ তারাও যারা। কোনো ফাহসা কাজে যখন তারা লিপ্ত হয়ে যায় অথবা কোনো নিজেদের উপর জুলুম কর্মে তারা লিপ্ত হয়ে যায় তখন সাথে সাথেই তারা তাদের রবের কথা স্মরণ করে আল্লাহকে স্মরণ করে আর তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর তারা এটা বলে অমাইয়ক ফিরুজুনু বা ইল্লা আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী কেউ নেই কেউ গুনা ক্ষমা করতে পারবে না আল্লাহ ছাড়া এটা মুমিনগণ বলে থাকেন আর আল্লাহ বলেন তাদের চরিত্র হল এরূপ ইয়ালামুন তারা জেনে বুঝে তারা যে কাজগুলো করেছে পাপ কর্ম সেখানে জেনে বুঝে তারা অটল থাকে না এর মানে মুমিনগণ কখনো কখনো পাপে লিপ্ত হতে পারেন কিন্তু তারা সে পাপের মধ্যে অটল থাকেন না ফিরে আসেন তাদের রবকে তারা স্মরণ করেন তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা এই কথা বলে দিলেন যে এইভাবে ক্ষমা প্রার্থনাকারী করি এটা ক্ষমা প্রার্থনা করা জান্নাতি মানুষের আলামত বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ ক্ষমা প্রার্থনা করা এটা দুটো বিষয়কে সামিল করে একটি হলো যে আমরা ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আবার সাথে সাথেই আমরা ওই পাপ থেকে ফিরে আসব। ওই পাপ থেকে ফিরে আসব। এজন্য কোরআনুল কারিমের যেখানে তবা করার কথা এসেছে সেখানের অর্থই হলো এটাই যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ফিরে আসি আবার যেখানে শুধুমাত্র কেবলমাত্র শুধু ইস্তফার শব্দটি এসেছে সেখানে অর্থ এটাই যে আমরা পাপ থেকে ফিরে আসব এবং আমরা মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করব প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা দিয়েছেন বান্দারা যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার কাছে তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এরপর হেম সাহেব উল্লেখ করলেন যে মানুষ বা আল্লাহর বান্দারা তারা সুনির্দিষ্ট পাপ থেকেও তবা করতে পারে আবার যে কোনো ধরনের পাপ থেকে তবা তবা করতে পারে আবার সমস্ত পাপ থেকেও তারা তবা করতে পারে একটি একটি করে শুনুন إمام الشيخ قال لكم جاء رسول صلى الله عليه وسلم وقال إن عبد أذنب ذنبا فقال يا رب إني عملت ذنبا فاغفر لي فقال الله تعالى علم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به قد غفرت لعبدي رواه البخاري ومسلم حدث صحيح بخاري أبو المسلم ماذا قال؟ جاء رسول صلى الله عليه وسلم وقال যে একজন বান্দা যখন ত কোনো পাপ করে সুনির্দিষ্ট কোনো পাপ করে তখন সে বলে হে আমার রব আমি তো এই গুনাহের কাজটি করে ফেলেছি সুতরাং তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ওই বান্দার এই বাক্য বলার কারণে আল্লাহ তালা জবাব দেন আমার বান্দা জানে তার একজন রব রয়েছে যেই রব তার গুনাকে ক্ষমাও করতে পারেন আবার গুনার জন্য তাকে আজাবও দিতে পারেন পাকরাও করতে পারেন কিন্তু আমি আল্লাহ তালা গদ গফর তো লিহাপ আমার বান্দাকে আমি নিঃসন্দেহে ক্ষমা করে দিলাম সুভানম্বা এটা হলো যে সুনির্দিষ্ট পাপের পর ক্ষমা প্রার্থনা করা এবার ইমাম সাহেব বললেন যে যে কোনো ধরনের পাপ থেকে ক্ষমা প্রার্থনা হতে পারে যেমন আল্লাহ রবুল্লা আলমিন কোনানুর কারিমে বলছেন যে ওয়াকুর ওয়কর রবীফির রহমিন হে রাসুল আপনি বলুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে দয়া করুন আপনি নিঃসন্দেহে উত্তম দয়ালো আল্লাহ রসুল বলছেন যে তিনি একজন আল্লাহ তিনি শিক্ষা দিতেন বান্দা বা কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করত এই দোয়াটি পড়ার কি দোয়া আমার সাথে বলুন আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াহিনী ওয়াহিনী ওর মুসলিম সই মুসলিম এসেছে যে দোয়াটি হলো এই আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে অনুগ্রহ করুন দয়া করুন আপনি আমাকে পথ প্রদর্শন করুন আপনি আমাকে নিরাপত্তা দিন এবং আপনি আমাকে উত্ত আপনি আমাকে রিজিক দান করুন আলহামদুলিল্লাহ তাহলে দোয়ার মধ্যে কয়টি বিষয় সামিল সামিল ক্ষমা রহমত দয়া হেদায়েত সুস্থতা নিরাপত্তা এবং রিজিক আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতিটি দোয়ার মধ্যে এভাবে অসংখ্য অর্থ নিহিত থাকে আলহামদুলিল্লাহ এজন্য মুমিন্দার উচিত সেই সমস্ত দোয়াগুলো মুখস্থ করা প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব বলছেন যে অনুরূপভাবে একজন মানুষ সব ধরন পাপ থেকেই ক্ষমা প্রার্থনা করতে পারে যেগুলো সে জানে আর যেগুলো সে জানে না সবগুলি যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম كرتين. اي بابي. اللهم اغفر لي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير رواه البخاري ومسلم حدشتي الصيد بخاري يا أبو مسلم أيش تشي الرسول صلى الله عليه وسلم كرتين هي الله আপনি আমাকে মাফ করুন আমি পূর্বে যা পাপ পাঠিয়েছি এবং পরে যেগুলো পাঠিয়েছি যেগুলো আমি গোপনে করেছি পাপ আর যেগুলো আমি প্রকাশ্যভাবে করেছি যার ব্যাপারে আপনি আমার চাইতে অধিক জ্ঞানী অধিক জানেন আর আন্তাল মুকদ্দিম আপনি সর্বপ্রথম এবং আন্তাল মু আখির আপনি শেষে আর আপনি তো সকল কিছুর উপর ক্ষমতাশীল আলহামদুলিল্লাহ এভাবেই মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার একাত্মবাদ দ্বারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন কিন্তু আমরা কি সেগুলো করি আমরা এগুলোকে বেতি রেখে আমরা বলি রব্বুল আলমিন আমাদের এখানে যারা দাড়ি পাকা লোক আছে তাদের উসিলায় ক্ষমা করে দাও ভুল এভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তির উসিলায় দোয়া করেন নাই ভুল হে আল্লাহ এখানে ছোট ছোট বাচ্চারা আছে তাদের উচিলে আপনি আমাদেরকে ক্ষমা করুন না ইসলাম এগুলো আসে নাই হে আল্লাহ এখানে আলে মোলামাগন আছেন তাদের উচিলে আপনি আমাদেরকে ক্ষমা করুন এটা মানুষ বানিয়েছে এগুলো এইভাবে মোহাম্মদ সুলসম দোয়া করেন নাই মোহাম্মদ সুলসম দোয়া করেছেন আল্লাহ তালা নামের উচিলা অথবা কোনো আল্লাহওয়ালা লোক অথবা কোনো কামের লোক যদি থাকেন তাহলে আমরা বলতে পারি রব্বুল আলমিন এই মানুষটি আমার জন্য যে দোয়া করেছেন সে দোয়াকে আপনি কবুল করুন এটা একটা উশিলা হতে পারে কিন্তু ব্যক্তিকে সরাসরি উশিলা করা অথবা আমরা এই যে এই যে এইভাবে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে উশিলা করি স্থানকে উশিলা করি আল্লাহ কাবা শরীফের উশিলাই মদিনা শরীফের উশিলাই আমাদেরকে ক্ষমা করে দেয় এগুলো আসলে ঠিক নয় মোহাম্মদ সাল্লাম সাল্লাম আল্লাহর একাত্মবাদ দ্বারা দোয়া করেছিলেন এবং করানেও আল্লাহ তালার একাত্মবাদের কথাই বেশি এসেছে সমস্ত নবীগণ আল্লাহ তালার একাত্মবাদ দ্বারা তাও দ্বারা প্রার্থনা করেছিলেন প্রিয় বন্ধুগণ এরপর এমাম সাহেব বলছেন যে ইয়ুম্মতের মধ্যে শিরিক পিপিলিকার পায়ের শব্দের চাইতেও আরও খুবই নিখুঁত আরও খুব হালকা আরও গোপন বিষয় এই জন্য রাসুল্লাম বলে দিলেন যে ইন্না الشرك في هذه الامه اخفى من دبيب النمل فقال ابو بكر رضي الله عنه فكيف الخلاص منه يا رسول الله؟ قال ان تقول اللهم اما بولن. اللهم اني اعوذ بك ان اشرك بك شيئا وانا اعلم واستغفرك من الذنب الذي لا اعلم رواه ابن حبان يا بندقون لك قرون جي আল্লাহ রসুল সাল আলী বলে দিলেন এ উম্মতের মধ্যে শিরিক এত এত গোপন বিষয় যে পেপিলিকার পদচারণ এর চাইতেও আরও অধিক গোপন বিষয় আবু ইয়া ইয়সুল্লাহ এই অপরাধ থেকে আমরা কিভাবে মুক্তি পাব আল্লাহ রসুল সাল্লাম বললেন এই দুয়া পড়বে তুমি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি যেন আপনার সাথে শিরিক না করি কোনো বিষয়ে ওয়ান ও জেনে শুনে আয়ালাম এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি ওই পাপ থেকে যেই পাপ আমি জানি না সুতরাং এতক্ষণ আমরা জানতে পারলাম যে সমস্ত পাপ থেকেই আমরা ছোটো বড়ো জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরন পাপ থেকে শিরিক অথবা শিরিক নয় জেনে শুনে শিরিক করা অথবা বসত অজ্ঞতা বসত শিরিক করা সব ধরণ পাপ থেকেই ক্ষমা প্রার্থনা করার বিধান ইসলামে পরিণত প্রণীত হয়েছে বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ সুতরাং তওবা হচ্ছে বিরাট একটি নিয়ামত যা আল্লাহ তালা মানব জাতির জন্য নাজির করেছেন এই তবা করলে পরে আমাকে আপনার আমাকে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন তবে শর্ত হচ্ছে তবা করার সময় অবশ্যই বিনয়ী হতে হবে অত্যন্ত গভীরভাবে কাকতি মিনতি করতে হবে খুব নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করে আল্লাহর আল্লাহ তালার কাছে আল্লাহ সম্মান মর্যাদার কাছে নিজেকে পেশ করতে হবে তাহলেই আল্লাহ তালা এই বান্দার তবাকে কবুল করবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহর দিকে কেউ যদি তবা করে কেউ যদি ফিরে আসে ক্ষমা প্রার্থনা করে ওই মানুষটিকে আল্লাহ তালা বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা তাকে দুনিয়াতে বিরাটভাবে পুরস্কৃত করবেন তার জন্য অসংখ্য রিজিকের পথকে খুলে দিবেন তার সমস্ত বন্ধ পথগুলিকে সফলতার সমস্ত বন্ধ পথগুলিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুলে দিবেন তাই তো বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ তালা বলছেন ইস্তক ইলাই হে আল্লাহর বান্দারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তার দিকে তোমরা ফিরে যাও তাহলে কি হবে জানো ইউমত্তি হুকুমত আন হাসান আন ইল মুসাম্মা ওয়ুতিকুল্লাদী ফবদুলী ফবদুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে সুনির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন ধরনের তামাত্ম্য মানে উপডৌকন উপহার বুক বিলাস সুন্দর জীবন তোমাদেরকে উপহার দিবেন সুহান আল্লাহ এবং আখেরাতে যা দিবেন সেটা হলো ওই কুল্লা দিং ফদলিং সব তোরণ উপডৌকন সেটা দিবেন সেটা হলো আখেরাতে সেটা কোন সময় আখেরাতে কিন্তু দুনিয়াতে আপনাকে সুন্দর উপভোগের জীবন দিবেন আলহামদুলিল্লাহ আমার আপনার অভাব সমস্ত বিপদ মুসিবত এগুলো সব দূরীভূত করে দিবেন যদি আমরা আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তবা করতে পারি ক্ষমা প্রার্থনা করতে পারি এবং ফিরে আসতে পারি হে আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব বলছেন যে সিবত গুলো আল্লাহ তালা দূরীভূত করে দিবেন তবে আজকে বর্তমান এই উম্মত এই জাতি তোবার খুবই তাদের প্রয়োজন জাতি করে আল্লাহ তালা তাদের সমস্ত বিপদ মুসিবতকে দূরীভূত করে দেন তাদের উপর থেকে যে শাস্তি আল্লাহ নাজিল করেছেন যে আজাব নাজিল করেছেন সেটাকে তিনি যেন আবার উঠিয়ে নেন তাদেরকে সফলতা দান করেন তাদের জীবনকে বরকতময় করেন যদি তারা তবা করে এগুলো সব পুনরায় আবার আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তাই তো আল্লাহ তালা কারিমে বলছেন সরি ইসলাম তার কমকে বললেন যখন তার কম পাপাচার অন্যায় অশ্লীলতায় লিপ্ত তখন বললেন ইয়া কমি হাসানা হি আমার কম কেন তোমরা তারহরা প্রবণ পাপের কাজ করার ক্ষেত্রে ভালো কাজ করার আগেই সুতরাং শুনো লাউলা তাস্তাগফিরুন আল্লাহ মুতুর হামুন হে আমার কম তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া অনুগ্রহ করতেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ সুতরাং এই তওবা দ্বারা ক্ষমা প্রার্থনা দ্বারা আল্লাহ তাআলা উম্মতের উপর অনুগ্রহ নাযিল করে থাকেন যেমন আহ্বান করেছিলেন

সম্পত্তি দিয়ে তোমাদেরকে সন্তানা দিয়ে দিয়ে তোমাদেরকে বাগান দিয়ে সাহায্য করবেন ওয়া যাআল্লাকুম নহার তোমাদের জন্য নহর সৃষ্টি করে দিবেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা সর্বশক্তিমান তার বান্দারা তার এক مخلوক গুলো যদি তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এভাবে তিনি ওয়াদা দিয়েছেন সব ধরন নিয়ামত দিয়ে তাদেরকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আর অনেকগুলি দলিল ইমাম সাহেব উল্লেখ করেছেন তার মধ্যে আরো একটি উল্লেখ করছি আল্লাহ রবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লামের কৌমের ব্যাপারে বলছেন যে শুনো নন যে তিনি তোমাদেরকে আজাব দিবেন এমতা বস্তায় যে সময় আল্লাহ রাসুল তোমাদের মাঝে উপস্থিত এই এই মুহূর্তে আল্লাহ তালা তোমাদেরকে আজাব দিয়ে শেষ করে দিবেন এমনটি হতেই পারে না এমনটি তোমাদের রব নন আবার আল্লাহ এমন নন যে তোমরা পাপ করার পরে আল্লাহর দিকে ফিরে আসবে ক্ষমা প্রার্থনা করতে থাকবে কাকতি মিনতি করতে থাকবে এ অবস্থায় তোমাদেরকে আল্লাহ তালা আসাব দিবেন শাস্তি দিবেন এটা হতে পারে না সুতরাং ইমাম সাহেব বললেন যে আবু মুসাহ শাহরীর আল্লাহ তালা তিনি বলছেন তোমাদের মাঝে দুটো নিরাপত্তা রয়েছে একটি হল মোহাম্মদ সাল্ল্লাহু আলী সাল্লাম আরেকটি হলো ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে যা দ্বারা তোমরা নিরাপত্তা পাবে এই পৃথিবীতে আর একটি তো উঠে গেছে সেটা হলো সাল্লি কিন্তু আরেকটি বাকি আছে সেটা হলো প্রার্থনা করা সুতরাং যদি আমরা ক্ষমা প্রার্থনা করি তাহলে এই উম্মতকে আল্লাহ তালা আজাব থেকে মুক্তি দিবেন নির্যাতন নিপীড়ন অবহেলা নিগ্রহ থেকে আল্লাহ তালা তাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দিবেন সম্মানিত করবেন এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ

করে দিবেন আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় রিজিক দিবেন সেই বান্দা ধরুলাও করতে পারবে না সে চিন্তাও করতে পারবে না এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলছেন মান কল ক্বাল আস্তাগফিরুল্লাহ আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি যে ব্যক্তি বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আর তিনি হাই চিরঞ্জীব কয়ুম চির প্রতিষ্ঠিত ও আতুব ইলাই এবং বলবে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম রাসুল্লাহ সাল্লাম বলেন তখন গুফিরত জুনু বাহু তার সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে ওলাউ কানা কদ ফর রমিনা জাহফি যদি এমন হয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তারপরেও এই দোয়াটি পড়লে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন জেহাদিস আবু দাউদ এবং তিরমিজি ও হাকিমে হেক এসেছে মুস্তাদাক আল হাকিমে এসেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আরও বললেন কোনো ব্যক্তি যদি বিছানায় যখন সে যায় শোয়ার জন্য তখন সে যদি বলে আমার সাথে পড়ুন আস্তাকুল্লাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়াতুব ইলাই তিনবার যদি বলে এই দুয়াটি তাহলে কি হবে গোয়াল্লাহ জুনু বাহু ওয়াইন কানত মিসলা জাবাদিল বাহার আল্লাহ তাআলা তার সব গুনাগুলিকে মাফ করে দিবেন যদিও তার গুনা সমুদ্রের ফানা পরিমাণ বিশাল আকার ধারণ করে সুবহান আম্বাহ প্রিয় ভাইর আমার প্রিয় ভাইর আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে চান আমাদেরকে তাই তিনি বান্দাদেরকে গোটা কোরআনে বহু জায়গায় আহ্বান করেছেন তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো ক্ষমা প্রার্থনা করো তোমাদেরকে আল্লাহ তালা শক্তি দিবেন একের পর এক তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ আপনি লাঞ্ছিত অপমানিত ব্যক্তি থাকবেন না পৃথিবীর কেউ আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারবে না যদি আল্লাহ তালা আপনাকে সম্মানিত করেন সাহায্য করেন সুতরাং পাপ যখন করি আল্লাহ তালা পছন্দ করেন এটি আল্লাহ তাল কাছে গৃহীত কাজ এই জন্য তখন বান্দাকে আল্লাহ তালা শাস্তি দেন কেন যেহেতু বান্দা পাপ করেছে কিন্তু আল্লাহ আরেকটি অবস্থা পছন্দ করেন এই পাপের পরে সেটা হলো বান্দা যেন একেবারে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাকতি মিনতি করে তুচ্ছ করে তার রবের কাছে পেশ করে নিজেকে একাত্মবাদের তৌহিদকে ঘোষণা করে তখন আল্লাহ তালা বান্দাকে আবার ক্ষমা করে দেন তার ওই নিচু মাথাকে উঁচু করে দেন সুবাহান আল্লাহ আরও অনেক কথা ইমাম সাহেব বলছেন সময়ের অভাবে আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি না প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্লা আলমিন প্রতিটি ইবাদত করার পরেও ক্ষমা প্রার্থনার কথা বলেছেন যেমন আল্লাহ সাল্লাম ফরজ নামাজ আদায় করার পরেই তিনবার ইস্তিকভার পড়তেন তাই না আস্তাক্লা আস্তাক্লা আস্তাক ফির্লাহ কারণ এই জন্য যে যেইভাবে আল্লাহ তাল আমাদেরকে ইবাদত করার কথা বলেছিলেন সেইভাবে তো আমরা করতে পারি নাই আমাদের হৃদয় দিকে চলে গিয়েছিল এই জন্য ক্ষমা প্রার্থনা করতে হয় ইবাদত করার পরেও এই যে আমরা খুববার অনুবাদ করছি শুনছি আমাদের উচিত খুববার অনুবাদ করার পরে আমরা ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হয়তো অনুবাদের ক্ষেত্রে ভুল করেছি অথবা তোমার কোরআনকে অনুবাদ করার ক্ষেত্রে ভুল করেছি অথবা আমরা শোনার ক্ষেত্রেও এদিক সেদিক এলুমেলু করেছি এই জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে যেমন আল্লাহ রবাহ আলমিন হজ পালন করার পর যখন যখন আরাফার ময়দান থেকে তারা মিনার দিকে আসেন তখনও কিন্তু আল্লাহ তালা তাদেরকে বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর মিনা হাইফু আফাদুল্লাশু যখন মানুষ আরাফার ময়দান থেকে ফিরে আসে তখন সুতরাং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে প্রতিটি ইবাদতের পরেও প্রতিটি সদকা করার পরে প্রতিটি ভালো আমল করার পরে আমাকে আপনাকে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন কাদের জন্য মুমিনদের জন্য যত মুমিন জীবিত যত মুমিন মৃত মুমিন যে আমার সাথে দুশ্মনী করেছে শত্রুতা অবলম্বন করেছে যে আমার সাথে হিংসা করে যার সাথে আমার শত্রুতা সেই মুমিন বান্দার জন্য সে মুসলিম বান্দার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। যদি করি তাহলে কি হবে শুনুন আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুমিনাত কতক আল্লাহ له بكل مؤمنين مؤمنتين ومؤمنتين حسناتان سبحان الله যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যত মুমিন পুরুষ যত মুমিন নারী রয়েছে সকলের ওই পরিমাণ আল্লাহ তাআলা একটি করে হাসানা তার নামায় লিখে দিবেন سبحان সুতরাং আপনি কিভাবে মুমিন হয়ে আরেকটি মুমিনের সাথে হিংসা করছেন কিভাবে একটি মুমিন হয়ে আরেকটি মুমিনের সাথে দুনিয়ার সামান্য ব্যাপারকে কেন্দ্র করে ঝগড়া জাতিতে লিপ্ত হচ্ছেন কেন আসুন না আমরা ফিরে যাই আল্লাহর দিকে পরিশুদ্ধ হই পবিত্র হই পরিশুদ্ধতা পবিত্রতার মধ্যেই রয়েছে মানবজাতির জাতির সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব আধিপত্য ক্ষমতার সব আল্লাহ নিহিত রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এই তো হচ্ছে ফেরেস্তাদের আমল ফেরেশতাগণ সকল মুমিন মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন যেমন আল্লাহ আলামিন উল্লেখ করেছেন কোরআনুল কারীমে যে যেই সমস্ত ফেরেস্তাগণ আল্লাহ তালার আরসকে বহন করে আছেন তারা সকলেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন এবং ওয়েস্তা ফেরুন আলিল্লাধীন আনু যারা ইমানদার তাদের জন্য তারা সবসময় ক্ষমা প্রার্থনা করতে سبحان الله أربولين ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم هي الله أبني আপনার প্রশস্ত রহমত দ্বারা সব কিছুকে বেষ্টন করে আছেন আপনা বেষ্টন করে আছে আপনার প্রশস্ত রহমত আপনার জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে সুতরাং যারা তবা করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং যারা আপনার পথকে অনুসরণ করে তাদেরকে আপনি জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দিন সুবহানাল্লাহ আল্লাহ এভাবে এইভাবে ফেরস্তগণ মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তো বাকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এরপরে ইমাম সাহেব বলছেন খুতবার শেষাংশে যে ক্ষমা প্রার্থনা আমাকে আপনাকে করতেই হবে কারণ আমরা অনেক গুণা জানি অনেক গুণা করি সেগুলো জানি না সব গুণা থেকে আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ আজাব থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং থেকে বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা পছন্দ করেন ক্ষমাকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যা হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিস এই কিনা আমি ভুলে গেলাম যে এখানে যেটা উল্লেখ হয়েছে সেটা শুনুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযহাব আল্লাহ তাআলা ও লা জাআ বি কওমিন ইযনিবুন ইযনিবুন ফায়স্তাগফিরুন আল্লাহ তাআলা ফায়গফুরু লাহুম ফায়গফুরু লাহুম رواহু মুসলিম সই মুসলিম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঐ সত্তার কসম করে বলছি যে যদি তোমরা গুনা না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে চলে যেতেন তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় আরেকটি কম নিয়ে আসতেন যেই কম তারা গুণা করত পর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করত তখন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন সুবাহান সুতরাং কি বোঝা গেল পাপ আমি আপনি করব পাইকারি হালে এচেন নাকি ইচ্ছা মতো পাপ শুরু করব না পাপ করব না বিরত থাকবো চেষ্টা করব পাপের সমস্ত পথ থেকে বিরত থাকার চেষ্টা করব। কিন্তু কখনো যদি পাপ হয়ে যায় সাথে আল্লাহ মাথাকে লুটিয়ে পড়ব মাথাকে লুটিয়ে অবনত হয়ে আল্লাহ তালার একাত্মবাদকে ঘোষণা করে ভালো ভালো আমল করে তার কাছে ক্ষমা প্রার্থনা করব মাথাকে আল্লাহর সামনে নত রাখবো বুঝে আসছি কথাটি ভালো ভালো আমল করব তাহলেই আল্লাহ তালা ক্ষমা করবেন আমাদের পাপগুলিকে ক্ষমা করে পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আলহামদুলিল্লাহ সুতরাং এটাই আল্লাহ তালা চেয়েছেন যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই এ হাদিস দ্বারা আমাদেরকে আহ্বান করা হচ্ছে যেন আমরা সকলে কার কাছে তবা করি আল্লাহর কাছে তবা করি প্রিয় বন্ধুগণ দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বলছেন সংক্ষিপ্তভাবে বলছি যে ইমাম সাহেব বললেন যে আল্লাহ রব আলমী এই দুনিয়া দিয়েছে আমল করার জন্য আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন কেন বলুন আমল করার জন্য সৎ আমল করার জন্য সুতরাং তারাই সফলকামী হবে তারাই মুক্তি পাবে যারা দুনিয়াতে ভালো আমল করবে ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা আল্লাহ তালার এই দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে প্রিয় বন্ধুগণ তাই দুনিয়ার প্রতিটি সময়কে মূল্যায়ন করা উচিত তাই তো আল্লাহ রাসুল সাল্লাস্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কবরের অধিবাসীরা যারা মারা গেছেন তারা ইয়ামান্না আহাদুহুম তাদের কেউ কেউ আফসুস করে করে বলে আফসুস করতে থাকে আশা পোষণ করে ইলা দুনিয়া সে যদি দুনিয়াতে পুনরায় ফিরে যেতে পারত আর অন্তত কমসে কম দুরকাত নামাজ যদি সে পড়ে আসতে পারত সুবাহ আল্লাহ কিন্তু সেটাকে আল্লাহ তালা কবুল করেন কবুল করেন না প্রতিটি ব্যক্তি মুমিন হোক অথবা সে কাফের হোক যখন মৃত্যু গনিয়া আসে মৃত্যুর সেই মুহূর্তে যখন চলে আসে তখন বলতে থাকে যে আল্লাহ আমাকে একটু সময় দাও আমি ভালো আমল করবো আমি সত্য ভালো পথ গ্রহণ সৎ আমল করব। আফসুস করে বলতে থাকে কিন্তু সেটা দেওয়া হয় না বুঝে আসছে কথাটি সুতরাং আসুন আগেই ফিরে যে আল্লাহ দিকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমি সর্বশেষ হাদিস শুনুন ইমাম সাহেব বলছেন এই এখন আল্লাহ রাসুলসাল্লাম বলে দিয়েছেন মিন যে তোমরা সতর্ক হও কোনো গুণাকে ব্যাপারে কোনো গুণাকে তুচ্ছ মনে করার ব্যাপারে সেটা অতি সংক্ষিপ্ত হতে পারে কি বলে সেটা অতি সামান্য হতে পারে ওই সামান্য গুণাগুলি আস্তে আস্তে জমা হয়ে বিরাট আকার ধারণ করে বান্দাকে ধ্বংস করে ফেলে নাউজুবিল্লা এই জন্য সামান্য গুণাকে আমরা যেন তুচ্ছ মনে না করি সেটাকে যেন অনেক বড় মনে করি যে এইটুক পাপ আমি করব না আল্লাহ আমাদেরকে সেই দান করব সারা দিন তকিবত করে যাচ্ছি সারা দিন তো পাপ করে যাচ্ছি সারা দিন কানকে হেফাজত করছি না তোক্কুকে হেফাজত করছি না সেগুলোকে সাধারণ মনে করছি এগুলি কি ভুল নয় এগুলি কি জমা হচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন প্রিয় বন্ধুগণ নিজেকে এবং নিজের পরিবারকে গীবত থেকে বাঁচান সামান্য যে পাপগুলো আছে যেগুলো খুব সাধারণ মনে করি এগুলো থেকে ফিরে আসেন ইনশাআল্লাহ বরকত হবে পরিবার ইনশাল্লাহ বরকত হবে বরকত হবে আল্লাহ বরকত দিয়ে দিবেন চতুর্দিক থেকে ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকুন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো বলে দিয়েছেন লা তাহকিরান মিনাল মা'রুফ আন যে তোমরা সামান্য থেকে সামান্যতম কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করো না কারণ সামান্য থেকে সামান্য ভালো কাজ আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করবে আসুন না সামান্য আমল করি সামান্য জিকির করি সামান্য কিছু দিয়ে হলেও মানুষকে সেবা করি গরিব দুঃখী অনাহার কৃষ্ট মানুষের পার্শ্বে দাঁড়াই যারা মোহতাজ কি মানুষ তাদের পার্শ্বে দাঁড়াই সামান্য কিছু দিয়ে হলেও এভাবে করে মা বাবার সেবা করি আপনজনদের সেবা করি রাষ্ট্রনায়ক থেকে নিয়ে সকল শ্রেণীর মানুষের পার্শে দাঁড়াই ভালো কাজে মানুষকে সাহায্য করি আসুন না الله توفيق آمين. اللهم ادرك الشيء التوفيق دان كروك الصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين